সম্মানিত সুধী, অনেক লোকে বলে আল্লাহর নবীর মেরাজটা সশরীরে হয় নাই। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কয় সশরীরে হয় নাই? সশরীর বুঝুন তো, মানে প্র্যাকটিক্যালি হয় নাই। কেউ কয় এটা হয়েছে স্বপ্ন যোগে, এই লোকগুলো মাথা খারাপ এবং বেইমান। কারণ বাইতুল মুকাদ্দাসের কার্ড দেখাইলো, আল্লাহ দাওয়াত দিছে আমার সাথে যেতে হবে আল্লাহর বাড়িতে দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কার বাড়িতে দাওয়াত? আল্লাহর বাড়িতে দাওয়াত। নবী তো পাগল, বেহুশ, অস্থির, কোন সময় আল্লাহর সাথে মিলবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বের হলেন মক্কার অদূরে হাতিমে চলে গেলেন, গিয়ে অজু করলেন জমজমের পানি দিয়ে। জমজমের পানি দিয়ে বোরাক রেডি, বোরাককে আল্লাহর নবীকে আরোহণ করালেন। বোরাক তো প্রথম নিতে চায় না, বোরাক লাফালাফি করে ফাল দেয় ঘোড়ার মতো। এই বোরাক কেমন কেমন? এটা জান্নাতি প্রাণী। এই প্রাণীটা কোথার? জান্নাতি প্রাণী। কোথার প্রাণী? এরা জান্নাতের প্রাণী, বেহেস্তের প্রাণী। নাম হলো কি? বোরাক। বোরাক কি? বারপুর অর্থ বিদ্যুৎ, ইলেকট্রিসিটি। আরবিতে কয় বার্ক? বিদ্যুৎকে আরবিতে কি বলে? বার্ক। সেখান থেকে বোরাক, বিদ্যুৎ চলে এক সেকেন্ডে 1,86,000 মাইল। এক সেকেন্ডে 1,86,000 মাইল এক সেকেন্ডে। এটা হলো আলোর গতি। আলো, আলো, এই যে আলো, এক সেকেন্ডে 1,86,000 মাইল। এর থেকেও দ্রুতগামী হলো আল্লাহর বোরাক। সুবহানাল্লাহ। কর বোরাক পিঠে দিতে চায় না। এরপরে বোরাকের উপরে হযরত জিব্রাইল হাত দিলেন, বোরাকের কপালের মধ্যে জিব্রাইল হাত দিলেন। হাত দিয়ে বলে, বোরাক তোর ভাগ্য খুলে গেছে রে বোরাক, জীবনে তুই যেমন তোর জীবন ধন্য রহমাতুল্লিল আলামিন, তাকে সৃষ্টি না করলে বোরাক তোরও সৃষ্টি হইতো না। কথা বুঝলে? তারে যদি আল্লাহ না বানাই তোরে বোরাক, তোরেও বানাইতো না। সেই দামি লোকটা আল্লাহর মেহমান, তোর পিঠে চড়বে। এই কথা বলার পরে বোরাক থেমে গেল, বোরাকের ঘাম ঝরতে থাকলো শরীর দিয়ে। আল্লাহর নবী পিঠে বসলেন, সরাসরি উত্তর দিকে বাইতুল মুকাদ্দাসে যাত্রা। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর আল্লাহর নবীকে জিব্রাইল বললেন, হুজুর নামেন কেন? নামাজ হবে, এই মসজিদে ঢুকতে হবে, কারণ আমি আসছি আপনার রাহবার, আপনাকে পথ দেখাইয়া দেখাইয়া আমি নিব। আল্লাহ যেখানে যেখানে স্টেশন ধরতে কইছে, সেইখানে সেইখানে স্টেশন আমাকে ধরতেই হবে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস হলো একটা স্টেশন, এইখানে নামেন, আবার মসজিদের মধ্যে ঢুকে যান। মসজিদের মধ্যে ঢুকবে, আল্লাহর নবী ঢুকেই দেখে অনেক পয়গম্বরদের রুহগুলো সেখানে উপস্থিত। আল্লাহর নবীর আগে যত নবী ইন্তেকাল করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামের রুহ, আদম আলাইহিস সালামের রুহ, অর্থাৎ আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো পয়গম্বর ইন্তেকাল করেছেন সবগুলো পয়গম্বর ওইখানে উপস্থিত। বুঝলেন নাই? বুঝলেন কথাটা? আমাদের নবী তো ঈসা আলাইহিস সালামের পরে, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের পরে। তাহলে ঈসা আলাইহিস সালাম থেকে উপরে যেতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর ইন্তেকাল করেছিল সবাই জায়গায় দেখে মসজিদের মধ্যে কাতার দিয়ে বসা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঢুকলেন মসজিদে, তাকে দেখার সাথে সাথে সকল পয়গম্বর দাঁড়িয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল পয়গম্বর দাঁড়িয়ে গেল, আর নিজের পরিচয় নিজে দেওয়া শুরু করলো। বিশাল লম্বা হাদিস, একটা কথাও দলিল ছাড়া বলি না, সবাই পরিচয় দেওয়া শুরু করলো। বলে, ইয়া ওয়ালিদি আনা আদম,
আবুক সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম দিকে শুরু আদম আলাইহিস সালাম বললেন হে আমার পিতা হে আমার পুত্র আদরের পুত্র সৌভাগ্যবান পুত্র আমার আমি তোমার বাবা আদম আরেকজনে কয় আখি আমি তোমার ভাই মুসা আরেকজনে কয় আমি তোমার ভাই হযরতে শুআইব আরেকজনে বলে আমি তোমার ভাই অমুক আরেকজনে বলে আমি তোমার ভাই জাতির পিতা ইব্রাহিম পরিচয় দেওয়া শুরু করলো সবাই নিজের পরিচয় দেয় আর খালি নাম কয় নিজের পরিচয় দেয় আর খালি নাম কইয়া পরিচয় দিচ্ছে আল্লাহ নবীর কাছে নামাজের সময় হলো হযরত জিব্রাইল আযান দিলেন নামাজ পড়বি দুই রাকাত কয় রাকাত কিসের নামাজ শুকরানা নামাজ কিসের নামাজ শুকরানা নামাজ কিসের নামাজ শুকরানা নামাজ পড়বে দুই রাকাত হযরতে জিব্রাইল আযান দিলেন যায় নামাজ বিছানো হলো আল্লাহর নবী জড়সড় হয়ে গেলেন চিন্তা করো ঘরে এরা দি সব মুরব্বী বিরাট বড় বড় মুরব্বী নবী এরা সবাই হ্যাঁ যায় নামাজ বিছানো ওখানে কেউই যাচ্ছে না আযানের পরে অনেক সময় চলে যাচ্ছে কেউই সামনে যায় না হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে মেসেজ পাঠিয়ে দিলেন আল্লাহ মান আহাক্কালি ইমামেন হে আল্লাহ ইমামতি করবে কে সুবহানাল্লাহ কইবেন ইমামতি করবে কে সবাই তো আলেম সবাই পয়গম্বর কে যাবে সামনে হযরতে জিব্রাইলকে আল্লাহ জানায় দিলেন আমার নবী আমার হাবিব আমার বন্ধু সে এত ছোট্ট পয়গম্বর নয় হে জিব্রাইল তুমি কি এখনো জানো না আমার বন্ধু হইল সকল নবীর মাথার মুকুট হযরত জিব্রাইলের বুঝতে আর বাকি হলো না তিনি ডানাটা ধরলেন ডানাটা ধরেই ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন আর জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামুল মুরসালিন ইমামুল সকল মুরসালিনদের ইমাম সকল নবীদের আপনি ইমাম এই ঘোষণা আমি জিব্রাইলের পাওয়ার নাই দেওয়ার এই ডিক্লার আমি দিতে পারবো না এই উপাধি আমি দিতে পারবো না এই উপাধি দিয়েছে আমার যে পাঠাইছে সে সে কে সে কে আল্লাহ এই উপাধি দিছে ইমামুল মুরসালিন আপনার সামনে কেউ ইমামতি করবে না আপনি নামাজ পড়ান সম্মানিত সুধি অনেক লোকে বলে আল্লাহর নবীর মেরাজটা সশরীরে হয় নাই নাউজুবিল্লাহ কন নাউজুবিল্লাহ কন কয় সশরীরে হয় নাই সশরীর বুঝুন তো মানে প্র্যাকটিক্যালি হয় নাই কেউ কয় এটা হয়েছে স্বপ্ন যোগে এই লোকগুলো মাথা খারাপ এবং বেঈমান কারণ বাইতুল মুকদ্দাস মসজিদের যিনি সেই সময়কার খাদেম ছিল যেমন আমাদের মসজিদে গোফরান মোল্লা ইমাম সাহেব যখন থাকে না তখন তালা আটকাই যাওয়ার লাগে না লাস্টে এই কথা কন লাস্টে দিয়ে তালা আটকাই যাওয়ার লাগে না খাদেম লোকটায় ওই দিন ২৬শে রজব দিবাগত রাত ইশার নামাজ হয়ে গেল খাদেম সাহেব বাড়ি যাবে বিশাল লম্বা হাদিস খাদেম সাহেব বাড়ি যাবে তালা আটকানোর জন্য দরজা বন্ধ করার জন্য খাদেম চেষ্টা করতেছে কিন্তু এতবার চেষ্টা করে গায়ের সব শক্তি দিয়া চেষ্টা করে কিন্তু দরজা কোনোভাবেও নড়ে না বসেন দরজা নড়েই না ব্যাপার কি দরজা নড়ে না কেন লোকজন ডেকে আনলো এলাকার লোকজন তাড়াতাড়ি আসো কি বাইতুল মুকদ্দাস মসজিদের তো দরজা খুলে আটকায় না কেমনে জানি এরকম চাগাই থাকে বহু চেষ্টা করলাম দরজা তো আটকায় না দৌড় দিয়ে গেল লোকজন আনতে লোকজন চলে আসলো কয় সুবহানাল্লাহ খাইছে তাই কি কয় দরজা দেই স্বাদ মনে হয় যেন দরজার মধ্যে ঢুকে গেছে কি স্বাদ মনে হয় দরজার মধ্যে ঢুকে
গেছে কোনোভাবেই দরজাটা আর আটকানো সম্ভব নয় কয় যে হামার নিয়ে আসো ছেনি নিয়ে আসো ছাদ কাটতে হবে খাদেম কয় না কাটার দরকার নাই আমি নাইলে রাতে একটু কম ঘুমাবো সুবহানাল্লাহ কোন আমি নাইলে রাতে কম ঘুমাবো দিনের বেলা দেখা যাক কি হয়েছে আমার নবী আপনার নবী নবীর নবী ওই ঘরে ঢুকলেন ঢোকার পরে ইমামদের ইমামতি করে নবীদের ইমামতি করে নামাজ আদায় করলেন বের হয়ে গেলেন অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল সকালবেলা এসে দেখে দরজা বন্ধ বাইরেতে ব্যাপার কি ব্যাপারটা কি দরজা বন্ধ কেন ভিতরে ঢুকতেই এমন সুন্দর ঘেরান জান্নাতি ঘেরান এই ঘেরান শুনে এই ঘেরান নাকে যাওয়ার পরে সেখানের একজন ইমাম ওই বাইতুল মুকাদ্দাসের তিনি বলতেছে এই মসজিদে অনেক লোকের সমাগম হয়েছিল এটা আমি বিশ্বাস করি এতে কোনো সন্দেহ না পরেও প্রমাণ লাগবে এটা হাদিস সহি বর্ণনা এর পরেও প্রমাণ লাগবে যে আল্লাহর নবীর সশরীরে মিরাজ হয় নাই লাগবে লাগবে এই আপনারা কি বিশ্বাস করেন যে সশরীরে মিরাজ হয়েছে এই বিশ্বাস করেন হাত জায়গায় তো কারা কারা বিশ্বাস করেন নারায় তাকবীর আমরাও বিশ্বাস করি এটা ইমান যে আল্লাহর নবীর মিরাজ সশরীরে হয়েছে সাত আসমানে আটজন নবী কয়জন এক আসমানে দুইজন সাত আসমানে কয়জন নবী আটজন নবী নবী যখনই গেট দিয়া ঢোকে নবী গেট দিয়া ঢোকার লগে লগে দাঁড়াইয়া যায় সুবহানাল্লাহ কয় ঢোকার লগে লগে দাঁড়িয়ে যায় আল্লাহর নবী জিব্রাইলকে বলে লোকটা দেহি বুড়া দাঁড়ায় কা সুবহানাল্লাহ কয় নবী জিব্রাইলকে বলে বুড়াকে পিঠে চড়া জিগা এই লোকটা দিয়ে অনেক বুড়া দাঁড়ায় কা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোকটায় জানে যে আপনি কেমন নবী আপনার মর্যাদা কেমন কারণ তারা বহু চেষ্টা করেও আল্লাহর দেখা পায় নাই অথচ আল্লাহ নিজের যানবাহনে নিজের ভাড়ায় আল্লাহ নিজের দোস্তকে নিজের বাড়ি নিতেছেন এই কথা শুনি তারা আপনাকে সম্মানী মনে করে যার কারণে তারা দাঁড়িয়ে যায় আমি জিব্রাইল তো আজকের জিব্রাইল না আমি জিব্রাইল কি আজকের জিব্রাইল আমি আদমের কাছে আসছি সকল নবীর কাছে আমি জিব্রাইল একাই আমি আসছি জিব্রাইল তো আমি সেই জিব্রাইল কিন্তু আমি কোন নবীকে দেখি নাই আল্লাহর সামনে গিয়া কথা বলতে কিন্তু আজকে একমাত্র আপনি আমার মন্ডায় চায় আমি আপনার কদম ধরে সালাম দে এত মর্যাদা সম্পন্ন নবীর উম্মত আমরা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সিদ্দাতুল মুনতাহা বয়ান শেষ করে দেব সামনের দিকে যাই সিদ্দাতুল মুনতাহায় গিয়ে হযরত জিব্রাইল ব্রেক করলেন ব্রেক করলেন কেউ ভাই দাঁড়াইলা কেন কয় এখন নামতে হবে আমার এন্দা ভাগ্যে হইব এন্দা এন্দা আমার ভাগ্যে যেতে হইব কয় এই বলো কি তুমি ভাই জিব্রাইল এটা কি বলো আমার এখান থেকে ভাই ভাগ্যে যেতে হইব কেন কয়ের কারণ হলো আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমার পাখা হইলো 600 কয়শো পাখা কয়শো জোরে বলেন কয়শো 600 পাখা দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছেন ওয়ালা কাদ রাহু নাজালাতান উখরা সুবহানাল্লাহ কোন এই 600 পাখা সবগুলোই আমি ব্যবহার করেছি মিরাজের রজনীতে সবগুলো পাখা এই মিরাজের রজনীতে আমি ব্যবহার করেছি কারণ কারণ হইল বোরাক এত জোরে দৌড়ায় আমার 600 পাখা দিয়েও বোরাক ধরা যায় না বুঝলেন না বোরাকের দৌড় এত আমার তো লগে লগে থাকতে হবে আমি তো বোরাকের লাগাম ধরা লাগাম বুঝুন তো আমি বোরাকের লাগামটা ধরা আমি অতএব আমার তো বোরাকের লগে লগে চলতে হবে তাই না এই জন্য আমার 600 পাখা সব ব্যবহার করছি তারপরেও আমি জিব্রাইল হাঁপাইয়া গেছি কিন্তু আমার এই সীমানা পর্যন্ত
যাওয়ার অনুমতি আছে। এরপরে ডেঞ্জারাস বর্ডার, আমি আর এই বর্ডারটা ক্রস করতে পারবো না। যদি আমি ক্রস করি তাহলে 600 পাকার 6টাও থাকবে না। সুবহানাল্লাহ, 600 পাকার 6টাও থাকবে না, পুরে সব শেষ হয়ে যাবে। এরপর থেকে আপনি বোরাক আর আপনার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বোরাক ব্রেক দিল, জিবরাইল যাবে না, আমি যাব কিভাবে? সুবহানাল্লাহ কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল নির্দেশ দিলেন, ইয়া হাবিবুল্লাহ আপনি নামেন, এখান থেকে নামেন। তিনি নামলেন, সামনেই হঠাৎ করে হাজির হয়ে গেল যে জিনিসটার নাম হইল রব। রব, জোরে বলেন কি? জোরে বলেন কি? এটা বোরাকের থেকেও দ্রুত চলে, আরো আরাম, আরো চমৎকার একটা যানবাহন হইল রব। রব, রব রবে চললেন আল্লাহর নবী, 70,000 মাইল যায় একটা পর্দা সরে যায়, আবার 70,000 মাইল যায় আর একটা পর্দা সরে যায়, আবার 70,000 মাইল যায় আর একটা পর্দা সরে যায়। এইভাবে পর্দা সরতে সরতে 70,000 পর্দা ভেদ করলেন রব। রব ভেদ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জালালি আরশে আজিমের কাছে গিয়ে নবী উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। জালালি আরশে আজিমের কাছে গিয়ে ফাতাকাতুল বাব, আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন, ডানও বুঝে না বামও বুঝে না, হায় রে এখন কি করব আমি। আল্লাহর নবী দাঁড়ানোর সাথে সাথেই ভিতর থেকে আমার আল্লাহ জবাব দিলেন, ইয়া হাবিব আপনার জন্য একটু একটু ওয়েট করেন, আমি সালাম ফিরিয়ে নেই, আমি নামাজে ছিলাম, শুকরিয়ার নামাজ। এখন নবী চিন্তা করে আর দাঁড়াইয়াও রয়েছে, চিন্তাও করে, আরে আমরা সবাই নামাজ পড়ি আল্লাহর, সেজদাই কারে? সেজদাই কারে? আর আল্লাহ কইল, দোস্ত একটু দাঁড়ান, আমি সালাম ফিরিয়ে নেই, কারণ আমি নামাজে ছিলাম, শুকরিয়ার নামাজ। বন্ধু আমার বাড়িতে আসবে, সুবহানাল্লাহ কোন মিয়া, বন্ধু আমার বাড়িতে আসবে, সেই জন্য আমি এত খুশি, সেই জন্য আমি এত মাতোয়ারা, এই কারণে আমি নিজের উপরেই নিজে শুকরিয়ার নামাজ পড়েছি। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন, নামাজ শেষ হলো, আল্লাহর নবী ভিতরে গেলেন, হাঁটু গেড়ে বসলেন, যেইভাবে আমরা নামাজে বসি, যেইভাবে আমরা নামাজে বসি এইভাবে আল্লাহর নবী বসলেন, আল্লাহ নামাজের সুরতে নবীর সামনে বসলেন। এবারে প্রশ্ন করলেন, দোস্ত চোখের দিকে তাকালেন আল্লাহর, এবারে প্রশ্ন করলেন, দোস্ত দুনিয়ার জমিন থেকে এসেছেন গো দোস্ত, আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ, আমার জন্য আনছেন কি? আল্লাহর নবী কয়, হায় রে আল্লাহ, আমি তোমার সামনে বসা, আমি কি বলবো কি আনছি, আমি আল্লাহর জন্য কি নিতে পারি, আমি তো গোলাম, আমি কি নিতে পারি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, এই আপনি যদি প্রধানমন্ত্রীর বাড়িতে চলে যান, আপনারা ডাকছে কোনো কারণে, আপনি একজন সাধারণ চেয়ারম্যান বা মেম্বার অথবা এমপি, আপনারা প্রাইম মিনিস্টার আহ্বান জানাইছে, ডাকছে, প্রাইম মিনিস্টারের কার্যালয় গিয়ে এই প্রাইম মিনিস্টার যদি বলে, দেলোয়ার সাহেব আমার জন্য তুমি কি আনছো, আপনি কি জবাব দিবেন তখন বলেন তো? এইটা দিয়ে একটু চিন্তা করেন মনে মনে আর কি, যে এটা দিয়ে কি জবাব দিবেন আল্লাহর নবী। আল্লাহর নবী এতই মেধাবী, এতই ব্রেনী, এতই সূক্ষ্ম মেধার মানুষ, আল্লাহর নবী সাথে সাথে পড়া শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহীন।
এটা এটা কোন সময় পড়ি আমরা? কোন সময় পড়ি? নামাজে পড়ি, নামাজে পড়ি। হ্যাঁ, ওখানে একটা নামাজ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললেন আত্তাহিয়াতুলিল্লাহ, আমার যত এবাদাত, আমার জীবনের যত ভালো কাজ, সব কিছু আপনার কদমের জন্য নিয়ে আসছি সুবহানাল্লাহ। এবার আর কি দিব আল্লাহর, কি দেওয়া যাইব, কি দেওয়া যাইব? আমার জীবনের যত এবাদাত, পা থেকে মাথা পর্যন্ত পুরো বডি, সব আপনার কদমের জন্য আনছি সুবহানাল্লাহ। এটা গেল প্রথম লাইনের অর্থ, প্রথম লাইন। দ্বিতীয় লাইনে আল্লাহ এই কথাটা শোনার সাথে সাথেই আমার আল্লাহ নবীকে জবাব দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কথাটা কার? আল্লাহর। আল্লাহ কইলো যে আপনার প্রতি সালাম, আপনার প্রতি রহমত বর্ষিত হোক নবী, জানছেন এতেই আমি খুশি সুবহানাল্লাহ। কর যেই কইছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম, তখন আমার নবী আপনার নবী চিন্তা করলো আল্লাহর সালাম আল্লাহর সামনে বইয়া একাই আমি নিব, এটা কেমনে হয়? আমার উম্মতরা তো দুনিয়ায় পড়ে আছে, অতএব আল্লাহকে একটু বলি, আল্লাহ সালাম শান্তি নিরাপদ রহমত খালি আমার দিয়েন না, আমার উম্মতের জন্য আপনার সালাম দাবি করলেন। ওখানে সাথে সাথে বলে উঠলেন নবী, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ বললেন যারা নেককার বান্দা, যারা ভালো কাজ করবে, যারা খাঁটি উম্মত, যারা আল্লাহর খাঁটি গোলাম, তাদের প্রতিও আমার সালাম। এই বর্ণনাটা কোরআন শরীফে এসেছে এভাবে, কবা কৌসাইনে আও আদনা, হাঁটুর সাথে হাঁটু এমনভাবে মিলিয়ে দিলেন যে সেখানে সামান্যতম শুই যাওয়ার ফাঁকও ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধি, এখন যারা বলে যে মেরাজ সশরীরে হয় নাই, কবা কৌসাইনে আও আদনা, যারা বলে মেরাজ সশরীরে হয় নাই, আপনার মনে হয় কি তাদের ঈমান আছে? জোরে বলেন তাদের ঈমান আছে? এবং মেরাজ ফিরে আসার সময় আল্লাহকে ডিমান্ড করলেন, আল্লাহ কিছু দিয়ে দেন আমি চলে যাব, তো 500 টাকা দেয় ওয়াজ আপনারা জানেন। হ্যাঁ, সেখান থেকে কমাতে কমাতে 5 টাকা, ভাই 5 অক্ত, কয় অক্ত? 5 অক্ত নিয়ে দুনিয়ায় ফিরলেন। যখনই দুনিয়ায় ফিরলেন, তখন মসজিদের মধ্যে উনি ঘটনা বর্ণনা করছেন যে আমি গত রাতে মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সাথে দেখা হলো, কথা হলো, হাঁটু গেড়ে বসলাম, আল্লাহকে সালাম দিলাম, আল্লাহ আমাকে সালাম দিল। এটা শুনে যাদের ঈমান একটু দুর্বল তারা অনেকেই বলল, কার পেছনে এতদিন ঘুরলাম, কোনোভাবেই সম্ভব নয়। আর উনি বলে এই আরশে আজিম ঘুররা দেখা করে তারপরে আসছে, এতদিন যাই কইতো শুনতাম, কিন্তু এখন দিন পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কন্যা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোনায় থেকে তিনি আঙ্গুল জাগিয়ে হাত জাগিয়ে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি মিরাজ করেছেন, এটা কেউ মানুক আর না মানুক, আমি আবু বকর নিজে সাক্ষী দিলাম আপনার মিরাজ সত্য, কারণ আপনি যখন মিরাজে গেলেন আমি আবু বকর আপনার সাথেই ছিলাম। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এ আবু বকর দালালি করো, নাউজুবিল্লাহ। কন্যা তুমি সাথে ছিলা, নবী কইল না কেন? নবী কইল না কেন? তুমি যে সাথে ছিলা। এবারে আল্লাহ নবী বললেন, হে মানুষ চুপ থাকো, চুপ থাকো, আমি যখন রব রব থেকে নেমে সামনের দিকে যাচ্ছিলাম, তখন আমার একটু একটু ভয় ভয় ভাব, নতুন জায়গায় নামছি, এমন সময় আমার কণ্ঠে আমার আবু বকরের কণ্ঠ ভেসে আসলো, তিনি বললেন, লা তাহজান, চিন্তা করবেন না, হে হাবিবুল্লাহ, আমি আবু বকর আপনার সাথে আছি।
তাহলে ছিল কি ছিল না জোরে কোন ছিল কি ছিল না এইটা একটা রূহানি ব্যাপার ফিরে এসে দেখলেন যেখান দিয়ে তিনি ওযু করেছেন সেই পানি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ যেই দরজা থেকে তিনি বের হয়ে গেলেন সেই দরজার তালাটা টনটন করে এখনো নড়ছে এটা আল্লাহর জালালিয়াতের ব্যাপার ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন মহান আল্লাহ যদি ইচ্ছা করেন এই শুনেন যারা মিরাজ বিশ্বাস করে না তারা ইউনুস নবী মাছের পেটে ছিল চল্লিশ দিন কয়দিন চল্লিশ দিন একটা মাছের পেটে খাইয়ে যদি ফেলায় আমাকে যদি টোকা দিয়া মাছে খেয়ে ফেলে আমি মাছের উদরে চলে গেলাম পাকস্থলিতে চল্লিশ দিন ওখানে আমি জীবিত রইলাম কেমনে কি কথা বুঝেন নাই ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে চল্লিশ দিন তারপরে মাছ বমি করে ফেললো হযরত ইউনুস নবী জীবিত সেটা যদি সম্ভব হয় তাহলে আমার আল্লাহ আপনার আল্লাহ আল্লাহর নবীকে মেরাজে নিয়ে মিলন করেছেন কথা বলেছেন এটা কেন অসম্ভব হবে আপনারা কি এটা বিশ্বাস করেন না বিশ্বাস করেন এবং আল্লাহর সাথে সশরীরে তিনি মেরাজ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই বিশ্বাস মৃত্যু পর্যন্ত কোনো জবরদস্ত পাগড়িওয়ালাও যদি আসে এই বিশ্বাস থেকে আমাদেরকে এক চুন নড়াতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমিন আর যেই কষ্ট করে পাঁচ অক্ত আনলেন এই পাঁচের সামনে নবী বেজার হয়ে গেলেন কয় যে লাস্ট পর্যন্ত পাঁচ পঞ্চাশ থেকে পাঁচ লাস্ট পর্যন্ত তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সান্ত্বনা দিলেন জিব্রাইলের মাধ্যমে যে আল্লাহ পাঁচ বানাইছে পঞ্চাশ রে পাঁচের সামনে সে আল্লাহ শূন্য দিতে পারে সুবহানাল্লাহ কথা বুঝেন নাই অতএব এটা আমলের সাথে যদি আমরা এই নামাজ পড়ি তাহলে মেরাজ এই শুনেন নামাজের সময় নামাজের সময় আমরা যে আত্মাহিয়াত পড়ি এরকম তো বসি আত্মাহিয়াত পড়ি এর দ্বারা এটাই মিন করা হয় যে আল্লাহকে সামনে নিয়ে নবী পড়েছে আমরাও আল্লাহকে সামনে নিয়ে পড়ি সুবহানাল্লাহ আমরাও আল্লাহকে সামনে নিয়েই এইটাই ঈমান রাখবো আমরা যখন নামাজ পড়বো একটা জিনিস শিখাই দিলাম নতুন হ্যাঁ আমরা যখন নামাজ পড়ি আমাদের ঈমানটা এরকম পুক্ত থাকবে যে আমাদের সামনে আল্লাহ আমাদের সামনে আল্লাহ আছে নালে আত্মীয়ত পরীক্ষা আত্মীয়ত তো পড়ছে আল্লাহর সামনে নিয়ে নবী আমরা পরীক্ষা আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের সামনে আল্লাহ আছেন এই বিশ্বাস নিয়ে যেন আল্লাহ আমাদের নামাজ পড়ার তৌফিক দান করে সবাই বলি আমিন আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু